का नाश्ता एटा होच्छे बाबूर मैगी विथ डिम्पोच और एटा होच्छे छातु और संगे कला। बाबू बाबू तो तुम एत काज करछो तो ताई तोमार जोन्नो एरकम बानिये एनेछि और आमार जोन्नो छातु এই যে সারাক্ষণ আমাকে যে সারাক্ষণ খোঁটা দিচ্ছে না ঘন্টু দেখলি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কথায় কথায় আড্ডা। কেমন আছো তোমরা সবাই? ব্রেকফাস্ট তো দেখলি, ব্রেকফাস্ট করে সারাদিন আজকে, কারণ আমার এই গরমের জন্য কিনা যাই না, আমার কোনো রকম অয়েলি খাবার বা কিছু ভালো লাগছে না। আমার এরকম ছাতুর ঘোল আমার ভীষণ ভালো লাগে, কলাম এসব বরাবরই খেতে পছন্দ করি। আর হ্যাঁ, অবভিয়াসলি ওর সবসময় স্পাইসি চাই, মানে স্পাইসি মিন্স ওরকম নয় ঝাল, বাট ও আমার মতন ওরকম নন অয়েলি খাবারও খেতেই পারে না। কত লোকে কিনেছে ওই দোকানটা, না এইরকম ছোট ছোট পাখি আর ছোট সকাল সকাল কত কাজ করাচ্ছে, এত কাজ করাচ্ছে যে কি বলবো। আমরা এই যে চড়াই পাখির উৎপাতের জন্য এইটা নিয়ে এসেছি, মানে জালগুলো ফাঁকাই জালগুলো দিচ্ছি, আমি কোনো কাজ করছি না অ্যাকচুয়ালি, আমি এটা ধরে আছি একটু হেল্প করে দিচ্ছি। আর বাবু এই যে মন দিয়ে সবটাই চড়াই পাখির উৎপাতের জন্য করা হচ্ছে, কারণ এত সুন্দর গাছগুলোকে না পুরো খেয়ে আর কিছু রাখছে না। আর এই যে এটা আর এক অর্ডার করেছিলাম, এটাই এসছে হচ্ছে ওই স্যানিটাইজার এসছে, আর জলের গরম করার যে মেশিন, মানে কি বলবো, ওটা আসছে আর কি, কারণ এই সিচুয়েশানে বারবার এত জল। এই যে এটা স্যানিটাইজার বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল, আর একটা হচ্ছে বারবার, কারণ ওই জল যতই ফ্ল্যাক্সে রাখি না কেন দুজনের জল বারবার, তারপর গলুর খাওয়ারে হালকা উষ্ণ গরম জল দিতে হয়, তাই গরম জলের এখন যেহেতু প্রচুর ব্যবহার হচ্ছে করোনার দৌলতে, তাই এটা অর্ডার করেছি। এটা হচ্ছে ওই টিভি রাখার জন্য সেপটাপ বক্সে, টিভির নিজে সেপটাপ বক্স রাখার জন্য অর্ডার করেছিলাম, জানি না দেখতে কেমন, বাট দেখে তো ছবি দেখে ভালো লেগেছে। আর জিনিসটা হচ্ছে নিজেরাই অ্যাসেম্বল করা যাবে, শুধু দেয়ালে লাগার সময় ড্রিল করাতে হবে। চলো আমি এটাকে দেখাচ্ছি তোমাদেরকে পরে যে কি বা কি জিনিসটা। হেভি মজা, লেন্স কার্ট থেকে চশমা চলে আসছে, চলে এসছে, এই যে নতুন খেলনা নিয়েও চলে এসছে। এটা কোনটা দেখি, খোলো দেখি, খুলবে তো, এটা তোমারটাই মনে হচ্ছে আমার। দাঁড়া না নন্টু, সব জিনিসের সেটা আমার, ইয়ে মেরা হ্যাঁ মেরা হ্যাঁ, ও ভি মেরা হ্যায় গোলা বালা ভি মেরা হ্যায়, ইয়ে বাবু কা হ্যায় ভিলেন বালা চশমা, খালি গোফটা রাখলেই হলো, পুরো ভিলেনের মতন গোফ রাখতে হবে খালি, আগেকার ভিলেন। দুজনের দুটো চশমা, আমার চশমাটার কোনো পাওয়ার নেই, জাস্ট ফর স্টাইল আর আর কি বলে ওই কি কি রে প্রোটেক্টর, মানে কম্পিউটারের সামনে মেনলি কাজ করার জন্য, আর ও হ্যাঁ ওর চশমাটা পাওয়ার আছে। চশমাটা আজকে চলে এসছে, স্নান টান করে উঠে পড়ে দেখি কেমন লাগছে, আমার তো অ্যাকচুয়ালি কোনো পাওয়ার তো নেই, হ্যাঁ ওর আমি নিতামও না যেহেতু এটা লেন্স কার্ডে বাই ওয়ান গেট ওয়ান অফারটা ছিল, আর যদি জানতামও না আসার পর জেনে যে আমরা অফার আছে, তাই আমার জন্য এটা নিয়ে নিলাম, তারাও চশমাটা পরে এসে দেখাচ্ছি কীরকম লাগছে। চশমাটা ঠিক এরকম হয়েছে, বাট তাই না মেবি এটার সাথে আছি বলে ভালো লাগছে কি না জানি না, বাট এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই কালারটা, প্লিজ কমেন্টে জানাও কেমন লাগছে। গমে আমার বাচ্চা তার হাল খারাপ না মাম্মা, গম নাকছে, এ গম নাকছে আমার ঘনতার, আমার ঘমপুতা গম নাকছে, অনেক গম নাকছে, তাই না সোনা বাচ্চা? এতদূর পর্যন্ত ব্লগটা দেখে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট।
আর প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা আর একটা জিনিস দেখাই আজকে রাতের ডিনারটা কি টেস্টি টেস্টি ডিনার বানিয়েছে অসাধারণ দেখতে হয়েছে